বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে অডিও ক্লিপ ২০। সন্ধ্যার পরে খাজা বাবার দরগাহে ফিরে এলাম। কিছু সময় সেখানে থেকে আবার আমাদের আস্তানায় চলে এলাম। খাদেম সাহেব আমাদের জন্য খুব ভালো খাবার বন্দোবস্ত করেছে। রাতটা খুব আরামেই ঘুমালাম। আজমির শরীফকে বিদায় দিয়ে আবার আমরা ট্রেনে উঠে বসলাম আগ্রার দিকে, যেখানে মমতাজ বেগম শুয়ে আছেন তাজমহলকে বুকে করে। বহুদিনের স্বপ্ন তাজমহল দেখব। বাদশাহ শাহজাহানের অমর প্রেমের নিদর্শন এই তাজ, পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজ। আমাদের নিজেদের মধ্যে তাজ দেখা নিয়ে অনেক আলোচনা হলো। দুনিয়ার বহু দেশ থেকে বহু লোক শুধু তাজ দেখার জন্য ভারতবর্ষে আসত। তাজমহলের কথা জানে না এমন মানুষ দুনিয়ায় খুব বিরল। আমাদের দেরি আর সইছে না, মনে হচ্ছে ট্রেন খুব আস্তে আস্তে চলছে, কারণ তাজ দেখার উদগ্র আগ্রহ আমাদের পেয়ে বসেছে। আমরা তো ভাবি নাই ঠিক পূর্ণিমার দিনে আগ্রা পৌঁছাব। আমরা হিসাব করে দিন ঠিক করে আসি নাই। মনে মনে পূর্ণিমাকে ধন্যবাদ দিলাম, আর আমাদের কপালকে ধন্যবাদ না দিলে অন্যায় হতো, তাই তাকেও দিলাম। আমরা আগ্রায় পৌঁছালাম সকালের দিকে। দুই দিন আমরা আগ্রায় থাকব, কোনো একটা হোটেলে উঠব ঠিক করলাম। লোক তো আমরা কম না, প্রায় ১২-১৪ জন, অনেক টাকা খরচ করতে হবে। মুসাফিরখানা হলেই আমাদের সুবিধা হতো। আগ্রায় স্টেশনে পৌঁছালাম। অনেক হোটেলের লোকই তাদের হোটেলে থাকতে আমাদের অনুরোধ করল। এক ভদ্রলোক এলেন, তিনি বললেন, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, একটা বাঙালি হোটেল আছে, সেখানেই আপনাদের সুবিধা হবে। চৌধুরী সাহেব বললেন, আপনাদের হোটেলে তাঁবু আছে, আমরা অনেক লোক। তিনি বললেন, তাঁবু খাটিয়ে দিতে পারবো। ঠিক হলো আগ্রা হোটেলেই যাব। চৌধুরী সাহেব একটা রুম নিলেন, আমাদের জন্য দুইটা তাঁবু ঠিক করে দেয়া হলো। আমরা খাটিয়া পেলেই খুশি, শুধু প্রয়োজন আমাদের গোসল করার পানি আর পায়খানা। হোটেলের মালিক বাঙালি, খুব ভদ্রলোক, আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের যাবতীয় বন্দোবস্ত করতে ম্যানেজারকে হুকুম দিলেন। কত টাকা দিতে হবে চৌধুরী সাহেবে ঠিক করলেন, তিনিই দিয়েছিলেন, আমাদের কিছুই দিতে হয় নাই। তাড়াতাড়ি আমরা গোসল করে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। মন তো মানছে না, তাজ দেখার উদগ্র আগ্রহ। টাঙ্গা ভাড়া করে তাজ দেখতে রওনা করলাম। প্রখর রৌদ্র, কি দেখলাম ভাষায় প্রকাশ আমি করতে পারবো না। ভাষার উপর আমার সে দখলও নাই, শুধু মনে হলো এও কি সত্য, কল্পনা যা করেছিলাম তার চেয়ে যে অনেক সুন্দর ও গাম্ভীর্যপূর্ণ। তাজকে ভালোভাবে দেখতে হলে আসতে হবে সন্ধ্যায় সূর্য অস্ত যাবার সময়, চাঁদ যখন হেসে উঠবে তখন। আমরা বেশি দেরি করলাম না, কারণ আগ্রা দুর্গ ও ইতিমাদ উদ্দৌলা দেখতে হবে সন্ধ্যার পূর্বেই। যখন সূর্য অস্ত যাবে তার একটু পূর্বেই ফিরে আসতে হবে তাজমহলে। টাঙ্গাগুলিকে আমরা দাঁড় করিয়েই রেখেছিলাম। ইতিমাদ উদ্দৌলা, বেগম নূরজাহানের পিতার কবর। আমরা আগ্রা দুর্গে এলাম। দেওয়ানি আম, মতি মসজিদ, মসি ভবন, নগিনা মসজিদ সবই ঘুরে ঘুরে দেখলাম। দেওয়ানি খাস, জেসমিন টাওয়ার দেখতেও ভুল করলাম না। দিল্লির লাল কেল্লার সাথে এর যথেষ্ট মিল আছে। মোগল আমলের শিল্প একই রকমের, দেখলেই বোঝা যায়। যমুনার দিকে বারান্দায় কতগুলো পাথর ছিল, সেই পাথরের মধ্যে সম্পূর্ণরূপে তাজকে দেখা যেত। এখন আর পাথরগুলি নাই, একটা কাঁচ লাগানো আছে। এই কাঁচের মধ্যেও পরিষ্কারভাবে তাজকে দেখা যায়। আমরা সকলেই দেখলাম, শীশমহল দেখে রওনা করলাম। আমাদের যে ভদ্রলোক ঘুরে দেখাচ্ছিলেন তিনি অনেক কথাই বলছিলেন, কিছু সত্য কিছু গল্প। তবে একটা কথা সত্য, মোগলদের পতনের পরে বারবার লুটতরাজ হয়েছে। জাঠ ও মারাঠি এবং শেষ আঘাত হেনেছে ইংরেজ। জাঠ ও মারাঠিরা কিছু কিছু লুট করেই চলে গিয়েছিল, কিন্তু ইংরেজ সব কিছু লুট করেই নিয়ে গিয়েছে ভারতবর্ষ থেকে। লর্ড স্থানীয় লোকরাই এই লুটের প্রধান কর্ণধার ছিলেন। ভারতবর্ষ ও পাকিস্তানের অনেক জায়গায় মোগল শিল্পের অনেক নিদর্শন আছে,
আমরা ইতিমধ্যে দৌলা দেখে ফিরে চললাম তাজমহল দেখতে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, দিল্লির লাল কেল্লা পূর্বেই দেখেছি, তাই আগ্রা দুর্গ দেখতে আমাদের সময় লাগার কথা না। সূর্য অস্তাচলগামী, আমরাও তাজমহলের দরজায় হাজির। অনেকক্ষণ থাকব, রাত 10টা পর্যন্ত দরজা খোলা থাকে। তারপর দারোয়ান সাহেবরা এসে ঘন্টা দিয়ে জানিয়ে দিবে সময় হয়ে গেছে, তাজকে ত্যাগ করতে হবে রাতের জন্য। আমরা বসে পড়লাম, একটা জায়গা বেছে নিয়ে কয়েকজন নামাজ পড়তে গেলেন। আজানের ধ্বনি কানে এসেছে। পাকিস্তান হওয়ার পরও আজান হয় কি না জানি না। এই দিনে অনেক লোক দেশ বিদেশ থেকে এসেছে, বাঙালি, মারাঠি, পাঞ্জাবি, মনে হলো ভারতবর্ষের সকল জায়গার লোকই এসেছে। আমাদের পথপ্রদর্শককে জিজ্ঞাসা করলাম, এত ভিড় কি সকল সময়ই থাকে? বললেন, না, পূর্ণচন্দ্রের সময়েই অনেক লোক বিশেষ করে আসে। সূর্য যখন অস্ত গেল, সোনালি রং আকাশ থেকে ছুটে আসছে, মনে হলো তাজের যেন আর একটা নতুন রূপ। সন্ধ্যার একটু পরেই চাঁদ দেখা দিল। চাঁদ অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে, আর সাথে সাথে তাজ যেন ঘোমটা ফেলে দিয়ে নতুন রূপ ধারণ করেছে। কি অপূর্ব দেখতে! আজও 21 বছর পরে লিখতে বসে তাজের রূপকে আমি ভুলি নাই, আর ভুলতেও পারব না। দারোয়ান দরজা বন্ধ করার পূর্ব পর্যন্ত আমরা তাজমহলেই ছিলাম। পরের দিন সকালবেলা আমাদের যেতে হবে ফতেপুর সিক্রিতে। চৌধুরী সাহেব একটা মোটর বাস ঠিক করেছিলেন। ফতেপুর সিক্রি ও সেকেন্দ্রা দেখে বিকালে ফিরে আসব এবং রাতেই আমাদের রওনা করতে হবে তুন্দুলার পথে। তুন্দুলা একটা জংশন, দিল্লি থেকে তুন্দুলা হয়ে ট্রেন হাওড়া যায়। হাওড়াগামী ট্রেন ধরা হবে। সকালবেলায় মোটর বাস এসে হাজির। আমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গাড়িতে চেপে বসলাম। চৌধুরী সাহেব এলেই গাড়ি ছেড়ে দিল। মাত্র 28 মাইল পথ, কত সময় বা লাগবে! মোগলদের স্থাপত্য শিল্পের গল্প করতে করতেই আমরা এসে পড়লাম ফতেপুর সিক্রিতে। আকবর বাদশাহ নিজেই ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। এখানে সম্রাট আকবর তার রাজধানী করেছিলেন। আগ্রা দুর্গের সাথে এর বিশেষ পার্থক্য ছিল না, তবে ফতেপুর সিক্রি অনেক বড়। এই ফতেপুর সিক্রির সামনেই যে বিরাট ময়দান দেখা যায়, এর নামই খানবা। এখানেই সম্রাট বাবর সংগ্রাম সিংহকে পরাজিত করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। কেন যে আকবর বাদশাহ এখানে দুর্গ তৈরি করেন তা বলা কষ্টকর। এ বিষয়ে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মত। আমরা আগ্রা গেট পার হয়ে ভেতরে এলাম। সামনে বুলন্দ দরজা, এটাই হলো দুর্গের প্রধান গেট। 134 ফিট উঁচু বুলন্দ দরজা পার হয়েই আমরা প্রথম দেখতে পেলাম সেলিম চিশতির দরগা। তার মাজার জিয়ারত করে আমরা দুর্গের ভেতর প্রবেশ করব। দরগা জিয়ারত করলাম। সেলিম চিশতি ছিলেন বাদশাহ আকবরের পীর। আজমিরের খাজা বাবার দরগায় দেখলাম গান বাজনা চলছে সমানে। এখানেও দেখলাম সেই একই অবস্থা। আমাদের বাংলাদেশের মাজারে গান বাজনা করলে আর উপায় থাকত না। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আর সেলিম চিশতি দুইজনই নাকি গান ভালোবাসতেন। আমরা এক এক করে ইবাদতখানা থেকে আরম্ভ করে আবুল ফজলের বাড়ি, হামামখানা, ধর্মশালা, মিনা মসজিদ, যোধাভাই মহল ও সেলিমগড় দেখতে শুরু করলাম। এক একজনে এক একটা জায়গা দেখতে চায়। আমি দেখতে চেয়েছিলাম তানসেনের বাড়ি। শেষ পর্যন্ত তানসেনের বাড়ি দেখতে গেলাম। তার বাড়িটা প্রাসাদের বাইরে, পাহাড়ের ওপর ছোট্ট একটা বাড়ি। বোধহয় সঙ্গীত সাধনায় ব্যাঘাত হবে, তাই তিনি দূরে থাকতেই ভালোবাসতেন। আমার মন যেন সান্ত্বনা পেল না তানসেনের বাড়ি দেখে। যা হোক, বহুদিনের কথা, এ বাড়িতে তিনি ছিলেন কি না শেষ পর্যন্ত তারই বা ঠিক কি। সম্রাট তো এত অর্থ খরচ করে যে প্রাসাদ ও দুর্গ তৈরি করলেন, 2 বছরের বেশি থাকতে পারেন নাই, আবার আগ্রা দুর্গে ফিরে যেতে হয়েছিল। ঐতিহাসিকদের মতে পানির অভাবের জন্য। আমার মন স্বীকার করতে চায় না যে পানির জন্য তিনি চলে যান, মনে হয় অন্য কোনো কারণ ছিল। 8 বর্গমাইল জায়গা নিয়ে ফতেপুর সিক্রি রাজপ্রাসাদ ও দুর্গ গড়ে তোলেন, যার মধ্যে 2900 ঘর ছিল। আগ্রা দুর্গে ছিল প্রায় 500 ঘর।
ফতেপুর সিক্রিতে সম্রাটের সমস্ত অমাত্যবৃন্দের থাকার জায়গা হয়েও 60,000 সৈন্য থাকতে পারত। সম্রাট আকবরের শক্তি এবং সমর্থ ছিল। তিনি এদের জন্য পানির ব্যবস্থা করতে পারেন নাই, পানির কষ্টে তিনি ফতেপুর সিক্রি ছেড়ে আসেন, এটা যেন বিশ্বাস করতে মন চাইল না। আমাদের আবার সন্ধ্যায় ট্রেন ধরতে হবে। লোকাল ট্রেন আগ্রা থেকে তুন্দলা পর্যন্ত যায়। ফতেপুর সিক্রির পাশেই একটা ডাক বাংলো আছে। আমরা সকলেই কিছু খেয়ে নিয়ে রওনা করলাম সেকেন্দ্রায়, যেখানে সম্রাট আকবর চিরনিদ্রায় শায়িত। এই সমাধি স্থান তিনি নিজেই ঠিক করে গিয়েছিলেন। দিল্লি থেকে শুরু করে অনেক রাজাবাদশার সমাধি আমি দেখেছি, কিন্তু সেকেন্দ্রায় আকবরের সমাধির ভাব গম্ভীর ও সাধাসিধে পরিবেশটা আমার বেশ লেগেছিল। সমস্ত জায়গাটা জুড়ে অনেক রকমের গাছপালায় ভরা ফল ও ফুলের গাছ। সমাধিটা সাদা পাথরের তৈরি।